আজকে আমরা কাছাড় জেলায় 207 জনকে স্ক্রিনিং করেছি, এর মধ্যে হোম কোয়ারেন্টাইন আছে 12 জন। 207 জনের মধ্যে আইএসবিটি রামনগরে 195 জনকে এবং হোম কোয়ারেন্টাইনে 12 জন আছে। এই আমার আজকের টোটাল ফিগার। আর আমরা তো এখন গভর্নমেন্টের গাইডলাইন মতে প্রথমত 5 তারিখ থেকে আমরা ফিভার সার্ভাইল্যান্স আরম্ভ করবো প্রত্যেকটা ভিলেজে, সাব সেন্টার ওয়াইজ ভিলেজে। আমাদের কাছাড় জেলায় 270টা সাব সেন্টার আছে, যেটাতে আমাদের রুটিন ইমিউনাইজেশন হয়, বিএইচএনডি হয়। সেই একটা সাব সেন্টারে আমরা সাধারণত 5টা জিপি থাকে, সেই জিপিগুলোতে আমরা প্রত্যেকটা জিপিতে ডোর টু ডোর আমরা ফিভার সার্ভাইল্যান্স করবো। তাতে মেডিকেল অফিসার যাবেন, এনএম যাবে, এমপিডাব্লিউ, আশা এবং এসডাব্লিউরা থাকবে। আমরা স্পেশাল ইম্পর্টেন্স দিব আইএলআই এবং সারি, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন এবং ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, এই দুটার উপর আমরা জোর দেব। স্পেশালি যারা বাইরে থেকে আসছে সেই সব মানুষের প্রতি আমরা বিশেষ নজরদারি করব, এবং প্রত্যেকটা গ্রামে যাতে আমাদের টিম পৌঁছে যায়, প্রতিটা গ্রামের প্রতিটি দুর্গরা যাতে পৌঁছতে পারে, সেই ব্যবস্থা আমরা জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে আমরা করব। তাছাড়াও 3 তারিখ পরে যদি আমার ইন্টারস্টেট বর্ডারগুলো খুলে যায়, আমরা এখনও তো আমাদের প্রত্যেকটা ইন্টারস্টেট বর্ডার লালাপুর, জিরিঘাট এবং মালিডহরে, দিগরখালে আমাদের টিম আছে 24 ঘন্টা, আমরা সেখানে আমরা নজরদারিটা আরও জোরদার করব, যাতে একটা মানুষ যাতে স্কিম না হয়ে আসতে না পারে, প্রত্যেকটা মানুষকে আমরা স্কিম করব, সেটাই আমাদের উদ্দেশ্য। এই গ্রামাঞ্চলে বললেন যে স্ক্রিনিং, সেটা স্ক্রিনিং না ব্লাড টেস্ট এগুলো থাকবে? আমরা স্ক্রিনিং করছুন স্পেশালি, আমরা দেখবো যে আইএলআই এবং সারিকে স্কিমগুলো আছে, আর যারা আউটসাইডার আসছে তাদের কেসগুলো আমরা প্রথম নজরে আনব। নজরে আনার পরে মনে করেন একটা গ্রামে আজকে একটা কেস ধরা পড়ল, পরদিন আমাদের 108 ল্যাবরেটরি টেকনিশিয়ানকে নিয়ে ওই স্পটে যাবে, গিয়ে তার সোয়াবটা নেওয়া হবে, নেজোফ্রেঞ্জের সোয়াব সোয়াব নিয়ে আনে মেডিকেল কলেজে এটা দেওয়া হবে টেস্টের জন্য। এই পরীক্ষাগুলো কি বাধ্যতামূলক? এই পরীক্ষাগুলো বাধ্যতামূলক, এবং এই পিরিয়ডে ল্যাবরেটরি টেস্টের রেজাল্ট না আসা পর্যন্ত সে এবং তার পরিবারের সব সদস্য কোয়ারেন্টাইনে থাকতে হবে, হোম কোয়ারেন্টাইনে। না না, বাইরে থেকে আসা তো যাদের স্পেশাল আমরা ইয়ে দেবই, নজরদারি দেব, কিন্তু যারা এমনিতেই যারা জ্বর কিংবা আইএলআই কিংবা সারিতে আছে, হ্যাঁ, এইরকম পেশেন্টকে আমরা সফট টেস্ট করবো। সফট টেস্ট কোনো লোক যদি অনীহা প্রকাশ করে তাহলে এক্ষেত্রে আপনাদের কোনো? সেক্ষেত্রে আমি মোটিভেশন করা হবে না হবে, বোঝানো হবে, হ্যাঁ, যেটা সমাজের উন্নতি, নিজের স্বার্থে সমাজের স্বার্থে। তো সেটা বললেন গ্রামাঞ্চলে, শহরে সেটা হবে কি? হ্যাঁ, শহরেও হবে, আরবান অঞ্চলেও সেটা হবে। আমরা তো সেইভাবে আমরা শহর গ্রামাঞ্চলের পপুলেশন আমরা ধরে রেখেছি 17 লাখ সামথিং, এবং শহরাঞ্চলে আমরা 2 লাখ প্লাস। হ্যাঁ, শহরাঞ্চলকে আমরা আনবো পরবর্তীতে, কন্টিনিউয়াসলি চলবে। এটা কি করোনা ভাইরাসের জন্যই করা হচ্ছে নাকি যেটা সর্দি কাশি জ্বর? আমরা টোটাল ফিভার স্ক্রিনিংটা করবো, এতে করোনা ভাইরাসের জিনিস করবো, তাতে ম্যালেরিয়া, ডেঙ্গু, সেটাও ধরা পড়বে। কত পপুলেশন বললেন গ্রামের?